উন্নত জাতের ফসল ফলাদি চাষাবাদে দেশের খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ বাম্পার ফলন এসেছে বোরো ধানের আবাদে, কিন্তু ধানের ন্যায্য দাম না পাওয়ায় মাথায় হাত কৃষকের, সংরক্ষণে নেই পর্যাপ্ত ব্যবস্থা। তৃণমূল পর্যায়ে প্রতিক্রিয়া হলো দিনকে দিন উৎসাহ হারিয়ে কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক, বাস্তবতায় সরকারের উদ্যোগের কোনো বিকল্প দেখছেন না তারা। তিন চারশো মন ধান গুনতাম শুধু এই ক্ষেত্রে জন্য, এটাই মনে হয়েছে। আর সব আমার